500 দিনে পড়লো মেয়র রোডে অবস্থানরত এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন, নিয়োগের দাবিতে সরব চাকরি প্রার্থীরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রাজ্য জুড়ে হইচই। স্বয়ং প্রাক্তন শিক্ষামন্ত্রী ইডি হেফাজতে কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে, কিন্তু তারপরেও গান্ধী মূর্তির পাদদেশে 500 দিন ধরে এখানকার চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, 500 দিন নয় নয় করে। এবং সাম্প্রতিক ইতিহাসে এতদিন ধরে আন্দোলন এই প্রথম, কিন্তু তারা প্রশ্ন তুলছেন যে সব কিছু হচ্ছে, তাদের কি হচ্ছে। তারা বারবার অভিযোগ করছেন যে ফেল করা ছাত্রছাত্রীরা চাকরি পেয়েছেন, এমনকি ফর্ম ফিল আপের নির্দিষ্ট সময়সীমার বাইরে ফর্ম ফিল আপ করে তারা চাকরি পেয়েছেন, কিন্তু তারা যোগ্যতা থাকা সত্ত্বেও, মেধা তালিকায় থাকা সত্ত্বেও তারা চাকরি পাননি, অথচ সেই মেধা তালিকায় তাদের চেয়ে নিচে যারা আছেন তারা চাকরি পেয়েছেন। হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে ইডি, সিবিআই, এমনকি স্বয়ং রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান শিল্পমন্ত্রী ইডি হেফাজতে, তারই বান্ধবী ইডি দাবি করছে তার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে, কিন্তু এখানকার আন্দোলনকারীরা প্রশ্ন তুলছেন তাদের কি হলো, তাদের কি হবে। এখানে নানা ধরনের স্লোগান চলছে, তারা বক্তব্য রাখছেন, আমি শুনবো তাদের কথা। যাচ্ছে রাত যাচ্ছে দিন, আন্দোলনের 500 দিন, শরীর স্বপ্ন হচ্ছে লীন, বাঁচার আশা ক্রমশ ক্ষীণ, তবুও লড়াই ছাড়বো না, নানিয়ে নিয়োগ উঠবো না, দাবি আমাদের ন্যায্য, তাই অবিলম্বে নিয়োগ চাই। অর্থাৎ জবাব চাইছেন তারা, নিয়োগ চাইছেন তারা। আমরা দেখতে পাচ্ছি 500 দিন ধরে এখানকার পরীক্ষার্থীরা তারা রোদ জল বৃষ্টিতে উপেক্ষা করে তারা আন্দোলন করে যাচ্ছেন, এবং তাদের একটাই দাবি, তাদের নিয়োগ চাই, তাদের একটাই দাবি, তদন্ত যেভাবে হচ্ছে হোক কিন্তু পাশাপাশি তাদের নিয়োগ করতে হবে, এবং যারা তাদের বঞ্চিত করে নিয়োগ করা হয়েছে তাদের বাদ দিতে হবে, এবং পাশাপাশি তাদের নিয়োগ করতে হবে। সব কিছু হচ্ছে কিন্তু তাদের নিয়োগ কবে হবে সেটাই দেখা। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতা আরো বাড়লো, আর্থিক দুর্নীতি দমন আইনে ইডির গ্রেপ্তারের অধিকারকে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। পিএমএলএ আইনে ইডির হাতে যেসব অধিকার দেওয়া হয়েছে তার সবকটিকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। কথা বলবো নিপুন সাইগাল, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। নিপুন, জানা চাহেঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বারে মে আজ কে রায় দেওয়া হয় সুপ্রিম কোর্টে? देखिए, सुप्रीम कोर्ट ने पीएमएलए एक्ट यानी प्रिवेंशन ऑफ मनी लॉन्ड्रिंग एक्ट के तहत जितने भी अधिकार ईडी को मिले हैं उन सबको आज मान्यता दी है, सबको सही ठहराया है। सुप्रीम कोर्ट में आज 242 याचिकाएं लगी थी फैसले के लिए, और सभी याचिकाओं को सुप्रीम कोर्ट ने एक तरह से खारिज कर दिया है, और ये कहा है कि किसी को अरेस्ट करने का या उसको समन करने का, उसका स्टेटमेंट दर्ज करने का, किसी के ठिकाने पर रेड मारने का, उसका प्रॉपर्टी को अटैच करने का, ये जितने भी अधिकार मिले हुए हैं ईडी को, ये सब अपनी जगह पर सही हैं, और ईडी के अधिकारियों को पुलिस अधिकारी नहीं कहा जा सकता, यानी सीआरपीसी के सारे प्रोविजन उनके ऊपर लगा दिए जाएं ये सही नहीं होगा। सुप्रीम कोर्ट ने ये भी कहा है कि ईसीआईआर यानी कि ईडी जो केस दर्ज करता है उसको एफआईआर नहीं कहते हैं, ईसीआईआर कहते हैं, उसकी कॉपी आरोपी को देना जरूरी नहीं है। एफआईआर की कॉपी देने का नियम है, लेकिन ईसीआईआर की कॉपी देना जरूरी नहीं है जो मांग की जा रही थी। सिर्फ अगर किसी को गिरफ्तार किया जा रहा है तो ईडी उसको कारण बता देगा कि आपको क्यों गिरफ्तार किया जा रहा है, लेकिन ईसीआईआर की कॉपी नहीं दी जाएगी। तो सीधे सीधे ईडी अपनी तरफ से केस दर्ज करने को स्वतंत्र है, किसी को समन करने, उसका स्टेटमेंट दर्ज करने, उसको गिरफ्तार करने, रेड करने, प्रॉपर्टी अटैच करने को स्वतंत्र है। ये सभी अधिकारों को सुप्रीम कोर्ट ने मान्यता दी है। इसका सीधा सीधा असर पड़ेगा देश भर में जो तमाम मामले चल रहे हैं ईडी के, सब में जितने लोग आरोपी हैं उनको कोई राहत सुप्रीम कोर्ट से नहीं मिली है, और वो सारे केस जैसे चल रहे हैं वैसे चलते रहेंगे। जी शुक्रिया निपुण। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে আজ ফের জিজ্ঞাসাবাদ ইডির। প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে আজ সকাল 11টা নাগাদ দিল্লির ইডি দফতরে যান সোনিয়া। গতকালও তাকে প্রায় 6 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তৃতীয় দিন ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন কংগ্রেস সভানেত্রী। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে আজ ফের জিজ্ঞাসাবাদ ইডির, এবং সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদে বিভিন্ন জায়গায় আজকে কংগ্রেস কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখান।
প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে আজ সকাল 11টা নাগাদ দিল্লির ইডি দপ্তরে যান সোনিয়া এবং গতকালও এর আগে তাকে প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ অবস্থানের ছবি দেখতে পাচ্ছেন গান্ধী মূর্তির পাদদেশে।